জাতীয় দল নির্বাচনে সংস্কার শুরু করেছে বিসিবি ভারতের বিপক্ষে ঘোষিত টি টোয়েন্টি সিরিজে কপাল পুড়েছে সৌম্য সরকারে আর দরজা খুলেছে মেহেদি হাসান মিরাজের বিসিবির প্রধান নির্বাচক মনে করেন সাকিবের জায়গায় যোগ্য উত্তরসূরি অলরাউন্ডার মেহেদি মিরাজ মেহেদি হাসান মিরাজ সবশেষ টি টোয়েন্টি খেলাচ্ছেন গত বছরের জুলাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা হয়নি এই অলরাউন্ডারের চোদ্দ মাস পর বাংলাদেশের সংক্ষিপ্ত সংস্করণে ফেরাচ্ছেন মিরাজ ভারতের বিপক্ষে পণ্য সদস্যর দলে রাখা হয়েছে দুই হাজার বিশ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য পারবেজ হোসেন ইমন এবং বাহাতি স্পিনার রাকিবুল হাসানকে পাকিস্তান সফরে পাওয়া চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারা বাহাতি পেসার শরিফুল ইসলামও আছেন টি টোয়েন্টি দলে দলে সাকিব নেই তার জায়গায় মিরাজকে যোগ্য উত্তরী বলে মনে করেন প্রধান নির্বাচক আশরাফ লিপু। গ্রেট হাসান গাজী তার কাছাকাছি আসলে এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিং যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি সেরকম একটা রিপ্লেসমেন্ট মেহেদি মিরাজ টিটোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়াচ্ছেন সৌম্য সরকার ও তানমের ইসলাম তাদের বাদ পড়ার ব্যাখ্যাও দিচ্ছেন প্রধান নির্বাচক আমরা সৌম্য সরকারের জায়গায় পারভেজ ইমনকে এখানে আমরা ট্রাই করে দেখতে চাই ইতিমধ্যেও তাকে আমরা বিশ্বকাপের আগে ট্রেনিং সেশন আমরা রেখেছিলাম তাকে আমরা অবজার্ভ করেছি আগামী ছয় অক্টোবর গোয়ালিয়ারে হবে ভারত বাংলাদেশের প্রথম টিটোয়েন্টি পরের দুটি ম্যাচ ও ও অক্টোবর দিল্লি হায়দ্রাবাদে টি বিশ্বকাপের পর গোয়ালিওয়ারের ম্যাচ দিয়েই এই সংস্করণে প্রথমবার খেলতে নামবে লাল সবুজের বাংলাদেশ রাজিবুল ইসলাম নাগরিক ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন